হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই যে কোনো কিছুর জন্য কভার পেজ তৈরি করতে পারবেন। কিন্তু সেটা দেখার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। তো কভার পেজ বানানোর জন্য প্রথমে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর এখানে সাইন ইন করতে হবে। তো আমি সাইন ইন করে নিয়েছি, এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা কভার পেজ তৈরি করবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এডিটের একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর হোম, এখানে আপনারা লেআউট বেছে নেবেন A4 সাইজের। তারপর লেআউটে গিয়ে আবার হোমে চলে যাবেন। এখানে আমি আমার স্কুলের নাম লিখে নিচ্ছি। আপনারা চাইলে এই লেখাগুলোকে ছোট বড় করতে পারেন। তো তার জন্য প্রথমে আপনারা এই ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা বাটন রয়েছে, সর্বশেষে ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে নাম্বারের, এখানে ক্লিক করে এখানে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন, তার মধ্যে থেকে আপনাদের পছন্দ মতো সাইজ বেছে নেবেন। তো তার আগে আপনাদের এই লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট অল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সাইজ বেছে নেবেন। তারপর চাইলে আপনারা এখানে কোনো ছবি অ্যাড করতে পারেন। তো তার জন্য প্রথমে আপনাদের হোম বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন পিকচার নামে একটা অপশন আছে, এখান থেকে আমি ফটোস বেছে নিচ্ছি আমার গ্যালারি থেকে। এই ছবিটা নিয়ে নিলাম, এটাকে চাইলে আপনারা ক্রপ করে ছোট করে নিতে পারেন। ছবিটা এখানে আপনারা পছন্দ মতো জায়গায় বসিয়ে দিবেন। আপনারা আরও অনেক ইনফরমেশন এখানে অ্যাড করতে পারেন, ধরুন আপনার নাম। আপনার আপনি কোন ক্লাসে পড়েন সেটা সবগুলোর জন্য আপনাদের লিখতে হবে। আপনারা চাইলে আরও অনেক ছবি অ্যাড করতে পারেন। তো আমি এখানে আমার স্কুলের ছবিটি দিয়েছি, আপনারা আপনাদের স্কুলের ছবি দিয়ে এটা তৈরি করে নেবেন। তারপর আপনারা ডান সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর এখানে আছে সেভ অ্যাজ, তো আপনারা যদি ফোনে সেভ করতে চান এখান থেকে সেভ করে নিতে পারেন। এখানে দিস ডিভাইস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে যে কোনো জায়গায় এটা সেভ করে নিতে পারেন। আমি সেভ বাটনে ক্লিক করলাম, এটা সেভ হয়ে যাচ্ছে। এখানে আপনাদের সুবিধা মতো নাম দিয়ে এটা সেভ করবেন। আমি এটা কভার পেজ হিসাবে সেভ করতেছি। তো দেখুন এটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটা প্রিন্ট করে নিতে পারেন। তো আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।